ওমিক্রন পরিস্থিতি বিবেচনায় এখনই লকডাউনের কথা সরকার ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে অভিভাবক এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। ভারতে ওমিক্রন পরিস্থিতির অবনতি হওয়ায় খুব প্রয়োজন ছাড়া সবাইকে ভারতে ভ্রমণে নিরুৎসাহিত করছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। বিস্তারিত রিশাদ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিকদের বুস্টার ডোজ প্রদান অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। জানান, ওমিক্রন পরিস্থিতি বিবেচনায় এখনই লকডাউনের কোনো চিন্তা ভাবনা করছে না সরকার। লাস্ট মিনিস্ট্রিয়াল যেটা হয়েছিল ইন্টারমিনিস্ট্রিয়াল, সেখানে কেউ লকডাউনের নিয়ে ভাবেন নাই। এই জন্যে যে নতুন ভ্যারিয়েন্ট আসছে, এটা একটু অসুবিধা হয় বাট ফ্যাটালিটি কম, সেই কারণে আমরা অর্থনীতিকে অসুবিধায় ফেলতে চাই না, সেই কারণে এখনো পর্যন্ত আমরা লকডাউন নিয়ে চিন্তা করছি। এই দিন 160 জন কূটনৈতিক বুস্টার ডোজ গ্রহণ করেন। খুব প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করার আহ্বান জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। টু অল আওয়ার ফ্রেন্ডস অলসো উই উড সাজেস্ট, আমাদের বন্ধুরাষ্ট্র সহ সকলের প্রতি আহ্বান থাকবে যে জরুরি প্রয়োজন ছাড়া যেমন চিকিৎসা ব্যবসা ব্যতীত ভারত ভ্রমণ না করা। আশা করছি এই সংকট শীঘ্রই কেটে যাবে। অন্যদিকে রাজধানীর সাভারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানান, এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত না থাকলেও সংক্রমণ বৃদ্ধি পেলে অভিভাবক ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেক দিকে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। ডিসেম্বরের পর হঠাৎই দেশে সংক্রমণ 5% ছাড়িয়ে যায়, যা ভাবাচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগকে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।